আর বন্ধুরা আমিও ঠিক আছি। আর আজকে নিয়ে এসেছি তোমাদের একটা রিকোয়েস্ট করা একটা ভিডিও। আমাকে অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করছে গণেশ পূজা বিধি দেখানোর জন্য। তো বন্ধুরা, গণেশ নিত্য পূজা বিধি বা প্রতি বুধবার কীভাবে গণেশ পূজা করবে সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা চেক করে নিতে পারো। কিন্তু সামনে আসছে গণেশ চতুর্থী, তো অনেকেই গণেশ চতুর্থীর দিন মানে নতুন গণেশ ঠাকুর নিয়ে আসেন, তো নিয়ে এসে তার পূজা করে, মানে গণেশ ঠাকুরের প্রথম পুজো করেন এবং তারপর থেকে সারা এক বছর তাকে রাখেন, ঠিক আছে। আবার অনেকে দিওয়ালির দিনও রাখে আনেন, যেমন আমি যখন দীপাবলি হয় তখনই নিয়ে আসি হচ্ছে গণেশ ঠাকুর। তো যাই হোক, আর এই গণেশ চতুর্থীর অনেক রকম মাহাত্ম্য আছে, তোমরা সবাই জানো মহারাষ্ট্রে বিশেষভাবে পূজা হয়। আর আজকে আমি তোমাদের রেখে দেবো যে যদি তোমাদের ঘরে গণেশ ঠাকুর থাকে এবং তোমরা গণেশ চতুর্থী পালন করো তাহলে কীভাবে সহজ সরলভাবে তোমরা সেটা করতে পারো। আর বলে দিই, প্রত্যেক পুজো বা ব্রত বা সমস্ত কিছু পুরোহিত ছাড়া সম্পূর্ণ হয় না, তো যদি তোমরা পুরোহিত দিয়ে করাতে পারো খুবই ভালো। কিন্তু অনেকেই আছে যাদের পক্ষে সবসময় সমস্ত পুজো ব্রাহ্মণ দিয়ে করানো সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমি সহজ সরল দিদি বলে দিচ্ছি, ভক্তি সহকারে পুজো করবে তাহলে হবে। আর পুজোর অনেক রকম নিয়ম থাকে কিন্তু আমি তোমাদের দেখাই যতটা সহজ সরলভাবে দেখানো সম্ভব এবং করা সম্ভব সেটা তোমাদের আমি দেখিয়ে দিই। তো আজকেও তোমাদের আমি দেখিয়ে দেবো গণেশ পূজা দিদির সামনে গণেশ চতুর্থীর দিন কীভাবে তোমরা করতে পারো, আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। বন্ধুরা, ঠাকুর ঘরে যাওয়ার আগে তোমাদের আমি বলে দিই যে 2021 গণেশ চতুর্থী কবে পড়েছে, সেই দিন তারিখ সময় সমস্ত কিছু তোমাদের বলে দিই যাতে তোমাদের আরও সুবিধা হয়। আর তারপর একদম চলে যাবো ঠাকুরঘরে আর পুজো পদ্ধতি শুরু করবো, ঠিক আছে। তো 2021 গণেশ চতুর্থী পড়েছে 10 সেপ্টেম্বর, ঠিক আছে। আর বাংলা মাসের ডেটটা হচ্ছে 24শে ভাদ্র, ঠিক আছে, 24শে ভাদ্র। আর হচ্ছে 10 সেপ্টেম্বর, দিনটা পড়েছে শুক্রবার, চতুর্থী লাগছে রাত্রি 12:23 হতে, ঠিক আছে। তো ওই দিনে সূর্যোদয় আর সূর্যাস্তটা আমি বলে দিচ্ছি। সূর্যোদয় হচ্ছে 5:25, সূর্যাস্ত হচ্ছে বিকালবেলার 5:45, ঠিক আছে। আর ওই দিনের কী কী আছে বলে দিচ্ছি, নির্ণয় সিন্ধু মধ্যে বরদা চতুর্থী, সিদ্ধি বিনায়ক ব্রত, শ্রী শ্রী গণেশ পূজা, গণেশ চতুর্থী, সৌভাগ্য চতুর্থীও বলে এটাকে, শিবা চতুর্থীও বলে, শ্রী শ্রী পার্বতী পূজা, গোস্বামী মতে হরিতারী চতুর্থী ও শ্রী কলঙ্কিনী ব্রত। আর মহারাষ্ট্রে 10 দিন ব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা, ঠিক আছে। তাহলে এত কিছু আছে এই দিন। আর অমৃতযোগগুলোও বলে দিচ্ছি, তাহলে সেই সময় তোমরা করতে পারো, ঠিক আছে। তো অমৃতযোগ হচ্ছে দিবা ঘন্টা 7:03 মধ্যে 7:52 গতে, ঠিক আছে, 7:03 থেকে 7:52। আচ্ছা, তারপর আর একটা হচ্ছে 10:19 থেকে 12:45 গতে, ঠিক আছে। আর একটা হচ্ছে 2:23 মধ্যে 4:00 গতে, ঠিক আছে। আর একটা হচ্ছে 5:45 থেকে রাত্রি 7:12 গতে। তো অনেকগুলো টাইম আছে, অমৃতযোগ অনেক আছে, সেই দিনটাই খুব ভালো আছে, ঠিক আছে। তো যে কোনো সময় তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, তোমাদের ডেট তারিখ সময় সমস্ত কিছু বলে দিলাম। গণেশ চতুর্থী তোমরা চাইলে এই সময়ও করতে পারো, আর চাইলে দিনের মধ্যে যে কোনো সময় তোমরা করতে পারো, অনেকে সন্ধ্যেবেলাও করেন এই পূজাটা, ঠিক আছে। তো চলো এবার ঠাকুর ঘরে যাই আর সহজ সরলভাবে তোমাদের পূজা পদ্ধতিটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমেই গণেশ ঠাকুরের মূর্তিটা তোমরা একটি কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ের মধ্যে গঙ্গা জল, গোলাপ জল আর একটুখানি অগরু নিয়ে ভালো করে মুছিয়ে দেবে। যদি তোমাদের কাছে পিতলের গণেশ ঠাকুর থাকে তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে স্নানও করাতে পারো। এরপর আমি একটু আতর দিয়ে দিলাম, একটি পৈতে পরিয়ে দিচ্ছি আর চাঁদমালা পরিয়ে দিলাম। আমার কাছে যেহেতু আসনেই গণেশ ঠাকুর আছে তো আমি এখানেই দেখাচ্ছি, একটি মালা পরিয়ে দিচ্ছি। তোমরা যদি সেই দিনই নতুন গণেশ ঠাকুর নিয়ে আসো তাহলে জলচৌকির মধ্যে আলপনা দিয়ে তার উপর একটি লাল আসন বিছিয়ে সেটার উপর গঙ্গা জলের ছিটা দিয়ে আর পঞ্চশস্য দিয়ে ফুলের পাপড়ি দিয়ে তারপরে তোমরা গণেশ ঠাকুরের মূর্তিটি বসিও। এখন আমি কপালে দিলাম সিঁদুরের ফোঁটা। গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলকই দিতে হয়, আর হচ্ছে আতপ চাল, দুটো আতপ চাল সিঁদুরের ওপর দিয়ে দেবে। আর দুবার এরকম গোছা বানিয়ে নেবে, যে দুটো গোছা কাঁধে দিয়ে দেবে,
একুশটা করে দুবার গোছা বানাতে পারো। আর সাদা চন্দন বেটে নেবে, সাদা চন্দনে লাল ফুল গণেশ ঠাকুরের খুবই প্রিয়, তো তোমরা লাল জবা ফুল দিতে পারো, পদ্ম ফুলও দিতে পারো, গোলাপ ফুলও দিতে পারো, আর অরেঞ্জ রঙের যে গাঁদা ফুল হয় সেটাও দিতে পারো। তো এই সমস্ত ফুলগুলো তোমরা দিতে পারো গণেশ ভগবানকে। আমি জলসংখ্যাটার মধ্যেও জল দিয়ে দিচ্ছি এবং একটা কমলা রঙের গাঁদা ফুল দিয়ে দিচ্ছি। এবার ভোগ নিবেদনের পালা। তো আমি বলে দিচ্ছি গণেশ ঠাকুরের প্রিয় ফল হচ্ছে কলা আর হচ্ছে নারকেল, তো কলা আর নারকেল অবশ্যই দিও। আমার ঘরে আজকে যা ছিল আমি তাই দিয়েছি। আর মিষ্টান্নর মধ্যে লাড্ডু, মোদাক, লাল বাতাসা বা গুড়ের তৈরি যে কোনো জিনিসও গণেশজির খুবই প্রিয়, তো যেরকম জোগাড় করতে পারবে দেবে, আর অবশ্যই জল। তো এইভাবে তোমরা সুন্দরভাবে ভোগ নিবেদন করে দেবে। এবার আমি আরতি করে নিচ্ছি, তোমরাও দেখতে থাকো। আর আরতিতে অবশ্যই ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ আর কর্পূর দিয়ে তোমরা আরতি করবে। তো তোমরাও আরতি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। গণেশ চতুর্থী একটা খুবই শুভ দিন, ওই দিন অবশ্যই ভক্তি ভরে এবং যতটা জোগাড় করতে পারো, যতটা তোমাদের সাধ্যমতো জোগাড় করে এবং খুব সুন্দরভাবে ভগবান শ্রী গণেশের পূজা এবং আরাধনা করবে। এবং তারপর অবশ্যই তোমার যা মনোবাসনা আছে সেটা তুমি গণেশ ভগবানের কাছ থেকে চেয়ে নেবে। ওই দিনটা খুবই শুভ দিন এবং অবশ্যই পুজোটা খুবই ভক্তি ভরে করবে এবং চেষ্টা করবে যে আর কিছু না হোক যেন দুব্বা অবশ্যই জোগাড় করতে পারো। এবং হচ্ছে গণেশ ভগবানের প্রিয় যা ভোগ আছে তার মধ্যে যে কোনো একটা বা দুটো যেন অবশ্যই জোগাড় করতে পারো। বন্ধুরা দেখো আমার ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়ে গেছে, দেবাদিদেব মহাদেবেরও দর্শন করে নাও। আমার ঠাকুরের সিংহাসনেই আমি আজকে গণেশ ভগবানের পুজো দিয়েছি, কারণ যেহেতু আমার ঠাকুরের সিংহাসনে সবসময় গণেশ ভগবান থাকেন, তো সেই জন্য আমি আর আলাদাভাবে করিনি, একেবারে ঠাকুরের সিংহাসনেই পুজো করেছি। আর সেই জন্য ঠাকুরের সিংহাসনটাও তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম যে আজকে কেমনভাবে আমি সাজিয়েছি। আর আজকে যেহেতু বুধবার, তো সেই জন্য আমার কানাজিকেও আমি একটা সবুজ রঙের বস্ত্র পরিয়েছি। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো এবং আসন যেভাবে সাজিয়েছি সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো বন্ধুরা
খুবই সহজ সরলভাবে গণেশ পূজা বিধি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকাল ভিডিওতে একদম না লাইক আসছে না ভিউজ আসছে, জানি না কেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তোমাদেরকে দেওয়ার, কিন্তু আমি দেখেছি তোমরা এক টাইপের জিনিসই বেশি পছন্দ করো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এরপরে দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।